মানবতার ফেরিওয়ালা সোনারগাঁট মাধবপুরের মাটি ও মানুষের নেতা, যিনি সোনারগাঁট মাধবপুর তথা সারা সিলেটের গর্ব, হবিগঞ্জ চাল সোনারগাঁট মাধবপুরের মাননীয় সাংসদ ব্যারিস্টার সৈয়দ ফয়জুলক সুমনের উপর যে ষড়যন্ত্র এবং যে হামলার পরিকল্পনা, এর প্রতিবাদে আজকে জাতীয় প্রেস ক্লাব থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের যে সূর্য সন্তানগুলা এদেশের দুর্নীতি, এদেশের কালোবাজারি এবং এদেশের ঘুষখোর অফিসারদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে হত্যা এবং তাদেরকে দেশ থেকে প্রতারিত করার ষড়যন্ত্র হয়। আপনারা জানেন ব্যারিস্টার সুমন আমাদের হৃদয়ের স্পন্দন, আমরা চুনারগাঁটের সন্তান, আমাদের জীবন দিয়ে হলো ব্যারিস্টারকে রক্ষা করব আমরা। তার বিরুদ্ধে যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ওনার জীবন নষ্টের জন্য করতে যাচ্ছে, এটা আসলে নিন্দাজনক। ব্যারিস্টার সুমন আজকে জাতীয় সংসদে তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে, গম হত্যা তথা নির্যাতনের বিরুদ্ধে, যারা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করছেন। এমনই মুহূর্তে এক শ্রেণী মানুষ বরঙ্কের টাকা দিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে। এই অবস্থায় আমরা বৃহত্তর সিলেটবাসী নয় সমগ্র বাংলাদেশে ব্যারিস্টার সুমন ভাইকে আমরা যারা ভালোবাসি, আমরা আমাদের সর্বাত্মক দিয়ে সব কিছু দিয়ে আমরা আন্দোলন করে তুলব।